জি, আমি শামীম আহমেদ উত্তরা থাকি। তো বিগত 10-15 দিন আগে, 15-16 দিন আগে, তো রাত 1টা-2টোর সময় হঠাৎ করে প্রচণ্ড চাপ, কানে কম শোনা, এই অবস্থা পরে আমি আসলে প্রেশারটাকে বেশি মনে করেছি যে প্রেশার হয়তো সমস্যা করতেছে। তো আমি বাথরুমে গেলাম পানি তোলার জন্য। তো ওখানে গিয়ে বুঝতে পারলাম না, অবস্থা আসলে ভালো না, ব্রেনে কোনো জায়গায় একটা প্রবলেম হতে পারে। তো যেহেতু উত্তরাতে ওরকম বড় হসপিটাল নেই, তারপরে লোবানা হসপিটালে গিয়ে ওরা ইমার্জেন্সিতে যতটুকুই করেছে করেছে, যেটা ব্রেনের সাথে রিলেটেড কোনো কেস। তা আমাদের আসলে সকাল না হওয়া পর্যন্ত আমরা বাইরে কোনো প্রিপারেশন নিতে পারছিলাম না আসতে। তো এবার কে আর আস্তে আস্তে আমাদের সকাল 9টার মতো বাজে, 8টা-9টা এরকম না? আচ্ছা, যাই হোক, ওটা আমার মনে নেই। এর আগে বোধহয় কোনো একটা হসপিটালে ছিলাম খুব সম্ভবত। তারপর এখানে আসার পরে ইমার্জেন্সিতে থেকে ওরা যতটুকু দ্রুত কাজ করার মধ্যে যতটুকু পেয়েছে আর কি, তো ইমার্জেন্সি অপারেশন থেকে শুরু করে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি আসলে স্যাটিসফাইড। এই অপারেশন সাকসেস নিয়ে দুইটা নেই। আর সবচেয়ে আমার পাশে যে ছিল সহযোগিতা, উনি আমার ওয়াইফ হন। আমি আসলে অনেক কিছু, অনেক সময় অনেক কিছু জানতাম না বা বুঝতে পারতাম না। আমার পেটও ঠিক মতো কাজ করে না, বাকিটা আমার ওয়াইফ ভালো জানে। শামীম আহমেদ ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার, উনি প্রচণ্ড কাজের চাপের ভিতরে থাকেন। হঠাৎ করে 21 ফেব্রুয়ারি রাতে মধ্যরাতে ওনার মাথা ব্যথা শুরু হয়। তারপর এভার কেয়ারে আমরা আসি, আসার পর আইসিইউতে ওনাকে নিয়ে যাওয়া হয় খুব দ্রুত, এবং সাথে সাথে জানানো হয় যে জিল্লুর রহমান স্যার ডিসিশন দিয়েছেন যে আগামীকালই অপারেশন করতে হবে। তার সোডিয়াম লেভেল অনেক কম ছিল, একদিন সময় নিয়েছিলেন, তারপর অপারেশন করলেন, এবং এটা খুব জটিল একটা অপারেশন ছিল। আলহামদুলিল্লাহ জিল্লুর রহমান স্যারের কারণে, হয়তো বা আল্লাহ তার মাধ্যমেই তার অপারেশনটা সাকসেসফুল হয়েছে এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এখনো আপাতত। তা কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমাদের নেই। তারপরেও আল্লাহর পরে জিল্লুর রহমান স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।